সকাল সকাল আমার ঠাকুমা চলে এসছে, সকাল সকাল আমার ঠাকুমা চলে এসছে। দেখো দাঁড়াও, দেখাচ্ছি কি নিয়ে এসছে। নাতি জামাই আর নাতনির জন্য দেখো পায়েস নিয়ে চলে এসছে। কি কি নিয়ে এসছে আমি নিজেও জানি না, এখনো খুলিও নি। এই দেখো আমার ঠাকুমা সকালবেলা নিয়ে এসছে মোয়া আমার জন্য, নাতি জামাইয়ের জন্য। এই দেখো মিষ্টি পায়েস, জামা কাপড় ভর্তি। আমি দুদিন ধরে কাছাকাছি করিনি, ভাবলাম যে ফাঁকা হবে। আজকে এই নিচু করে ইতারটা টাঙানো হয়েছে, এই মেলা হবে, সব দিকে ভর্তি জামা কাপড়। ঠাকুমা কিচ্ছু খেতে চাইছিল না, জোর করে আমি একটু চা বানিয়েছি। আর উনি এরকম পায়েস এনেছিল নাকি জামাইকে খাওয়ানোর জন্য, পায়েস মিষ্টি আর মোয়া। মোয়াটা এখনো ঢালিনি, মোয়াটা দেখাই দাঁড়াও। এই দেখো বাটি ভর্তি করে মোয়া নিয়ে এসছে, কত কিছু নিয়ে এসছে। পায়েসটা খাওয়া হয়ে গেল, আগেই দেখিয়েছি তোমাদের। তোর প্যাকেটটা কিনেছি, খুলে দেখি কি এর মধ্যে এরকম প্যাকেট, কিন্তু বিস্কুটটা খেতে অতটা চলে যাচ্ছে। গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো সকালবেলায় তো ঠাকুমা এসেছিলো, আমার আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু তাও ঠাকুমা পায়েস মিষ্টি খই মুড়ি এসব নিয়ে চলে এসেছিলো। তো যাই হোক, ঠাকুমা তো চলে গেছে, আর এখন আমি করব রান্না। তো আগে রান্নাটা করে নিই, আজকে দু তিনটে জায়গায় যাওয়ার আছে, তার মধ্যে একটা আমার বাপের বাড়িতেও যাওয়ার আছে। কিন্তু তার আগেই ঠাকুমা চলে এসেছিলো, যেহেতু পায়েসটা নষ্ট হয়ে যেত তাই নাতি জামাইকে দিতে এসেছিলো। তো এখন আমি রান্নাটা করে নিই, তারপর কথা বলছি। যদিও কালকে কিছুটা সবজি টবজি কেটে রেখেছিলাম, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে, দেখা যাক কত তাড়াতাড়ি পারছি। রান্নাঘরে কাকু এই তক্তাটা লাগিয়ে দিয়েছে, আর ফ্যানটা লাগিয়ে দিয়েছে, আর ঘরের রডটা ঠিক করতে হবে। সব জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, ভেবেছিলাম কাকু আজ আসবে না, তো কাকু চলে এসছে। এসো পিসি। হ্যাঁ পিসি, কাজ চারিপাশে ছড়ানো ছিটানো রয়েছে, ইনকমপ্লিট অবস্থায় আগে খেয়ে নি, ওরও খিদে পেয়ে গেছে। এই যে খেতে বসেছি, তো আগে খেয়ে নি দুজনা, তারপর বাকি কাজ করব। আজ আমি রান্না করেছি এখানে পালং শাক দিয়ে, কি রান্না করেছি জানি না, কিছু একটা, আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো এটা এখানে লাগানো হয়েছে, রান্নাঘর পুরো পরিষ্কার করেছি, সব একদম ঝেড়েছি বলতে পারো, ধুলোই তো চারিপাশে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো রান্নাঘর পুরো পরিষ্কার করেছি, কিন্তু গোছ গাছগুলো হয়নি, এখনও গুছানো হয়নি, সব সরিয়ে সরিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখনও গোছানো হয়নি। আর এদিকে জীবু, এদিকে জীবু দেখো মোটামুটি রেডি হয়ে গেছে, তো আমরা এখন যাব। তো জীবু এতক্ষণ স্নান করে এসে শুয়েছিলো, আমি এখানে কটা ছাদ থেকে জামাকাপড় এনে ফেলে রেখে গেলাম, এসে গোছাবো, কটা গুছিয়ে তুলেছি আর কটা গোছাবো। আর এখন আমিও মোটামুটি একটু রেডি হয়েছি, রেডি কি একটা চুড়িদার পরে নিয়েছি, শাড়ি পরার এনার্জি আমার আর নেই। তো এখন দুজনা যাব একটা পিসির বাড়িতে, ওই পুচকুটার জন্য একটা ড্রেস এনেছিলাম পুচকুটাকে দেওয়ার জন্য। তো বুলি পিসির বাড়িতে যাব এখন। শাশুড়ি ঠাকুমা, এই দেখো আমার ভাই, কি সুন্দর তবু নল না, তো উঠল না, তো সারাদিন ঘুমায়। Freedom.
বাপের বাড়িতে যাবো, তো তার জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি, সেটা নিয়ে তারপর বাড়ি যাবো। তো দেখতেই পেলে বাজার থেকে বিরিয়ানি নিয়ে এসছি, সকালে তরকারি কিছুটা আছে, ভাতও আছে, ওটাও খাবো, এটাও খাবো। তো যাই হোক এখন খাবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিছুই হয়নি, শুধু পিসি বাড়িতেই যাওয়া হলো, কালকে বাপের বাড়িতে যাব। তো এখন বিরিয়ানিটা খাবো। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যদি কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্ট করো, আর যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকো। টাটা, গুড নাইট।